রূপে রহস্য কিছু না, আমি তো বলেছি আমি চেষ্টা করি একটু, মানে আমি কখনোই, আমি আরেকটা কথা বলে দিই, আমি তো একটা মেকওভারের সাথে, আন্নাজ মেকওভারের সাথে আছি, কিন্তু আমি জীবনেও কোনোদিন ফেসিয়াল করি নাই, এই জীবনেও না, আন্নাও জানে। কারণ আমার ফেসিয়ালের যে ব্যাপারটা একটু ওরা উপর থেকে টানে, এটা আমার মাথা ব্যথা করে, আমি এটা আমার পেইন করে মাথা, যার জন্য এই কোনো দিন আমি ফেসিয়াল করি নাই। স্কিন ভালো রাখার জন্য আমি প্রাকৃতিক জিনিস ব্যবহার করি, যেটা আমার স্কিনের সাথে অ্যাডজাস্ট হয়। যেমন আমার অয়েলি স্কিন, আমি শসার রস, লেবুর রস এগুলো ইউজ করি, মাঝে মধ্যে টমেটো, গাজর এগুলো ইউজ করি, আলুর রস এগুলো ইউজ করি, এগুলো কিন্তু একদম হার্বাল যাকে বলে। আপনি তো প্রযোজনা সংস্থা ছিল, হ্যাঁ, সিনেমা প্রযোজনা করছেন না কেন? এখন তো চলচ্চিত্রের সুসময় যাচ্ছে, আসবো, আমি এখন কিছু বলবো না, একটা সারপ্রাইজ দিব দুই তিনটা জিনিস নিয়ে, তখন সবাইকে ডাকবো, আমার মনে হয় সেই অনুষ্ঠানটাই হবে সাংবাদিকদের অনুষ্ঠান। সংবাদ সম্মেলন করে সাংবাদিক, হ্যাঁ, আমি খুব সাংবাদিক বান্ধব, এখন থেকে না, ছোটবেলা থেকে, হ্যাঁ, আমি যার জন্য সবাই আমাকে খুব ভালোবাসে। এবং একটা সময় আমি যখন ছোট সময় যখন নাচতাম, আমার ছবি ফ্রন্টে ইংলিশ পেপারগুলো, বাংলা ইত্তেফাক, হ্যাঁ, বাংলার বাণী, এগুলোতে ফ্রন্ট পেজে কিংবা ব্যাক পেজে আমার ছবি শেয়ার করেন, হ্যাঁ, জাতীয় চলচ্চিত্রে, এটা নিয়ে আমি কথা বলেছি অলরেডি, আশা করি আগামী বছর থেকে এই ক্যাটাগরিতে পুরস্কার হবে, হতেই হবে। আসো, তার ডেডিকেটেড না, আমি তো বলেছি প্রত্যেকটা কাজে ডেডিকেটেড হতে হবে। আমি যখন এসেছি তখন সাবান আপারা ছিলেন সুপার ডুপার মেগাস্টার, ববিতা আপা, কবরী আপা, আমাদের সুচরিতা ম্যাম, নতুন ম্যাম, না সিনেমার কাছাকাছি আমরা একসাথে, অলিভিয়া ম্যাম, হ্যাঁ, তারা ডেডিকেটেড হয়ে এসেছে, আমরা দেখেছি তাদেরকে কীভাবে শুটিংয়ে তারা সময় মতো যাচ্ছে। আমি কার হাত ধরে এসেছি? আমি আমার শ্রদ্ধেয় লেজেন্ডারি অ্যাক্টর, ডিরেক্টর, প্রডিউসার সৈলানা ভাইয়ের হাত ধরে। আপনারা তো জানেন উনি কেমন পাঞ্চুয়াল, এক কথার মানুষ। তো সুতরাং উনি আগেই বলেছেন আমাকে, পাঞ্চুয়াল হয়ে তুমি ঢুকবা শুটিংয়ে, সিনিয়রদের আগে যাবা। তো সুতরাং সেভাবে এসেছে।